আজি আমি তিনিচুকীয়াত মটক রজা সর্বানন্দ সিংহর রাজধানীত আমি সম্মিলিত মহাসংঘর উদ্যোগত সদু আহোম সভা, সদু মটক সম্মিলন আর মরাণ সভা এই তিনিটা খিলঞ্জীয়া জনগোষ্ঠীর সভাপতি সকল আর সম্মিলিত মহাসংঘর সভাপতি প্রমুখে আমি আজি এখন গুরুত্বপূর্ণ বৈঠকত আমি মিলিত হোঁ। আর তারপিছত আমি আনুষ্ঠানিকভাবে আমি কিছু কথা রাইজলৈকে আমি আপনার মাধ্যমত আমি জানাইছো। সেইকটা কথা হল কি যে এই ছয় নম্বর দফা সমিতির যেটা প্রতিবেদন, সেই প্রতিবেদন কেতিয়াও খিলঞ্জীয়ায় গ্রহণ নকরে, কারণ তাত ভিত্তি বছর 1951 বলে কোৱা আছে আর 1951কে খিলঞ্জীয়া বা অসমীয়ার ভিত্তি বছর বলে কৈছে, সেইটো আমি দুর্ঘর বিরোধিতা করো। আমি স্পষ্টভাবে কইছো যে 1826 বংশধর আন্তঃরাষ্ট্রীয়ভাবেই খিলঞ্জীয়া, আর 1826 পৰা 1951 ভিতরত যিখিনি এই মানে লোক ব্রিটিশে থই গল তেওঁলোকক আমি ভারতীয় নাগরিক কৈছো, তেওঁলোকে ভারতীয় নাগরিক হিসাবে সকলো সুবিধা পাই আছে আর পাই থাকিব অনির্দিষ্টকালের কারণে। গতিকে ভারতীয় নাগরিক আর খিলঞ্জীয়া নাগরিক এই একাকার করব নালাগে, খিলঞ্জীয়ার অধিকার মর্যাদা রক্ষা করব লাগিব প্রথম ফার্স্ট এন্ড ফরমোস্ট, আর লগতে ভারতীয় নাগরিক সকলের। গতিকে আমি আজি প্রশ্ন উত্থাপন করেছো এই ছয় নম্বর দফা কমিটির ওসর, অসম বাংলাদেশের অঙ্গ আছিল নেকি নে অসমৰপৰা বাংলাদেশ 1971 চনের 25 মার্চত পৃথক হয়েছিল, কি কারণত দেশের সংবিধান প্রদত্ত 1951 বিরোধিতা করে 1971 চনের 25 মার্চ অসমত বিদেশী চিনাক্ত করার ভিত্তি করার ক্ষেত্রে এই ছয় নম্বর দফা কমিটিয়ে সমর্থন জানাইছে। ছয় নম্বর দফায় কেতিয়াও খিলঞ্জীয়া জনগোষ্ঠী বা অসমীয়া সম্প্রদায়বোৰ উপকার নকৰে, ই কেবল উপকার করব অবৈধ বিদেশী আর বহিরাগত লোকরহে। গতিকে আজি আমি এই সংবাদ মাধ্যমের জড়িয়ে এই কথা আমি স্পষ্ট করেছো যে 1826 1951 যখন ইয়াত ব্রিটিশে আনি থই গল সেই সকল আমার পূর্বপুরুষে ভারতীয় নাগরিক হিসাবে মানি লৈছে, তেওঁলোকে রাজনৈতিক অধিকার মাতৃ সম্পদের অধিকার যি পাইছে ভারতীয় নাগরিক হিসাবে পাব, পাই আছিল আর পাই থাকিব, আর তেওঁলোকে সদায় খিলঞ্জীয়া যখন ইয়ার রাজর বিভিন্ন রাজবংশর বংশধর আহোম মরাণ মটক চুতীয়া কছারী কোচ ইত্যাদি যব আমার খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী আছে এই সকলের সঙ্গে আমার ভারতীয় নাগরিক সকলে সহঅবস্থান করা উচিত, মিলাপ্রীতিরে বসবাস করা উচিত আর রাজনৈতিক ক্ষেত্রতো ঐক্যবদ্ধভাবে আগবড়া উচিত, তেতিয়াহে অসমত শান্তি প্রতিষ্ঠা হব আর অসমখন শান্তিরে থাকিব আর সকলোরে উপকার হব। গতিকে আমি এই কথাকেই আমি আহ্বান জানাইছো যে 1951 চনৰ পৰা 1971 চনলৈকে এই যিখিনি বিদেশী রখার কারণে পরামর্শ দিছে সেই ক্ষেত্রে আসলতে এই কমিটিয়ে এইখানে ক্ষেত্রে পরামর্শ দিব লাগিছিল যে এই 1951 চনের পিছত আসলতে অসমে আর কোনো বিদেশী রাখিব নোৱাৰে, সেইখানে ভারতের বেলেগ রাজ্যত তেওঁলোকে ডিস্ট্রিবিউট করক, কিন্তু সেইটো তেওঁলোকে পরামর্শ নিদিলে, বরঞ্চ 1971লৈকে অবৈধ বিদেশী রখার পরামর্শ দিলে বা নাগরিকত্ব বা ভোটার তালিকার নাম ভরার পরামর্শ দিলে, এইটো অত্যন্ত দুর্ভাগ্যজনক, এইটো অত্যন্ত প্যাথেটিক, আর সেই কারণে এই ক্ষেত্রে খিলঞ্জীয়ায় এনে ধরনের কথা কেতিয়াও গ্রহণ নকরে, খিলঞ্জীয়ার অধিকার মর্যাদা রক্ষা হবই লাগিব আর ভারতীয় নাগরিক সকলেরও রক্ষা হবই লাগিব, 1951 হব তার ভিত্তি বছর। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।